উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উত্তপ্ত মরুভূমিতে দিনের পর দিন পানি না খেয়ে কাটাতে পারে উট। ভারী বোঝাও বইতে পারে খুব সহজে। তবে এমন নিরীহ গোছের একটি প্রাণীকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ। কিন্তু কেন? খাদ্যচক্রের নিয়ম অনুযায়ী প্রকৃতির এক প্রাণী অন্য প্রাণীকে ভক্ষণ করে থাকে, এটি স্বাভাবিক। তাই বলে জ্যান্ত বিষধর সাপ গিলে ফেলবে কোনো প্রাণী? তাও আবার কিংকোপ্রার মতো সাপ? আসলে উটের এমন একটি রোগ আছে, যে রোগ হলে উটকে খেতে হয় জীবন্ত সাপ। উটের এই রোগের নাম হলো হায়াম, এর অর্থ সাপকে জীবিত গিলে ফেলা। এই রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ধীরে ধীরে ফুলে শক্ত হয়ে যায় শরীর, তৈরি হয় রক্তশূন্যতা। এছাড়া গর্ভপাত, মৃত বাচ্চা প্রসবের মতো জটিলতা দেখা দেয়। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিচিত্র ও রহস্যময় এই রোগটি নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করেও কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেনি। তবে এই রোগের বিষয়ে না জেনে অনেকে উটের উপর নানা ধরনের জুলুম করে থাকেন। উটের হায়াম নামক এই রোগের সুস্থতা রয়েছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে। তবে সেটা হতে হবে কিং কোবরা অথবা ভয়ঙ্কর পাইথনের মতো সাপ। অনেক সময় উট নিজে থেকেই সাপ খেয়ে ফেলে। সাপ গিলে ফেলার পরে উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এ অবস্থায় থাকার পরে সাপের বিষের কারণে উটের চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হতে থাকে। অন্যান্য চিকিৎসার জন্য উটের চোখের এই পানি খুবই উপকারী হিসেবে মনে করা হয়। IBTV USA, New York.